হ্যালো গাইস ওয়েলকাম টু স্টাডি এক্সেস তো তোমাদের ওয়ান থাউজেন্ড ওয়ান লাইনের কোয়েশ্চেন্স করানো হচ্ছে আপকামিং যে পরীক্ষায় দেও না কেন এই প্রশ্নগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলি বিগত বিভিন্ন পরীক্ষায় আসা ইয়ারের প্রশ্ন এবং সেই সঙ্গে বর্তমান যে স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসছে এক্সামিনেশনে সেই স্ট্যান্ডার্ডের প্রশ্ন তোমাদের এই সেটে রাখা হচ্ছে এখানে আমরা টোটাল এক হাজারটি প্রশ্ন করাবো কিন্তু প্রত্যেকটা পার্টে এক একটা ভিডিওতে একশো করে প্রশ্ন করানো হচ্ছে তাই আজকে আমাদের এটা হলো ছ নম্বর পার্ট অর্থাৎ আগে আরও তোমাদের পাঁচটি পার্ট হয়ে গিয়েছে যেখানে একশো একশো করে পাঁচশো কোয়েশ্চেন্স আমরা অলরেডি কভার করে দিয়েছি তো আজ আমরা ছ নম্বর পার্ট দেখব এই পার্টে তোমাদের টোটাল ওয়ান হান্ড্রেড প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এরকমভাবে আর করে রয়েছে তো এখানে তোমাদের টোটাল যে ওয়ান থাউজেন্ড প্রশ্ন দশটা পার্টের মধ্যে কমপ্লিট করানো হবে এই ওয়ান প্রশ্ন করলে তোমরা অনেক প্রশ্ন দেখবে যে কোনো এক্সামিনেশনেই কমন পেয়ে যাবে সেই সঙ্গে তোমরা যে যদি টেস্ট পেপারও দ্বিতীয় বয়স দেখবে এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন কমনও রয়েছে তাই প্রশ্ন প্রশ্নগুলি দেখো আর এটা যেটা পিডিএফ যেটা পিডিএফের যে ইস্যুটা পিডিএফটা যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে ওয়ান থাউজেন্ড প্রশ্ন তোমাদের এক জায়গায় করে একদম প্রিন্টেবল ফরম্যাটে তোমাদের দেওয়া হবে কারণ এইভাবে তোমাদের এই প্রেজেন্টেশন থেকে যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে অনেক পেজ তৈরি হয়ে যায় এতটা করে গেপ থাকে লেখার সাইজও এখানে বড় রয়েছে তো তাই সেটা তোমাদের একদম পিডিএফ তৈরি করে দিয়ে কম পেজের মধ্যে যাতে তোমরা প্রিন্ট আউট করে রাখতে পারো সেই ব্যবস্থা করে দেওয়া হবে তো চলো দেখে নাও আজকে কী কী কোশ্চেন্স রয়েছে আর এই প্রশ্নগুলি তোমাদের অনেকটা রিভিশনও হয়ে যাবে সেই সঙ্গে যে প্রশ্নগুলি জানা নেই সেগুলো এখান থেকে তোমাদের একদম জানাও হয়ে যাবে তো চলো প্রথম প্রশ্ন দেখো রয়েছে বজ্র বিদ্যুতের দেশ কাকে বলে ফার্স্ট প্রশ্ন বজ্র বিদ্যুতের দেশ কাকে বলা হয় কোন দেশকে বলা হয় রাইট অ্যান্সার ভুটান হয়ে যাবে এখান থেকে সঠিক উত্তর ভুটানের মুদ্রার নাম কি নুল নেক্সট বিপদ সংকেত লাল হয় কেন লাল হয় এই কারণেই কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে তাই দূরের থেকে আমরা লাল আলোকে দেখতে পাই আর লাল আলোটা বিচরিতও কম হয় তাই দেখবে যে কোনো সিগনাল বলো বিপদ সংকেতের ক্ষেত্রে লাল আলোটাকেই ব্যবহার করা হয় প্রদীপের সলতার মধ্যে তেল ওঠার কারণ কি কোনো প্রদীপে দেখবে প্রদীপের নিচে তেল থাকে কিন্তু সতলা দিয়ে উপরে প্রদীপটা জ্বলতে থাকে আর এটার কারণ কি এটা কোন ধর্মের ওপরে কাজ করে চলে সেটা হবে কি তোমাদের ক্যাপিলারিটি কৌশিক প্রক্রিয়া যেটা বলা হয় ক্যাপিলারিটি প্রসেসে হয় এমনকি জমি থেকে কোনো জমি যদি চাষ করা হয় তারপরে যে জল নিচের থেকে জল বেয়ে উপরে উঠে গিয়ে জমি উপরের অংশটা ভিজে যায় তো এটাও হয় ক্যাপিলারিটির জন্য তো এগুলি কিন্তু পরীক্ষায় আসে নেক্সট আমরা পৃথিবী পৃষ্ঠে সূর্যের আলো পাই আর এটা কী ধরনের রশ্মি ওকে সূর্যের আলো পৃথিবী পৃষ্ঠে আসে এটা কি ধরনের রশ্মি রাইট অ্যান্সার হবে ডাইভার্জিং ডাইভার্জিং হবে এখান থেকে সঠিক উত্তর টেসলা চম্বকীয় একক টেসলা কিসের চম্বকীয় একক টেসলা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটির ফ্লাক্স ডেন্সিটি চৌম্বকীয় একক ধরা হয় কি টেসলা নেক্সট প্রশ্ন দেখো ঘনত্বের অ্যাসাই একক কী ঘনত্বের অ্যাসাই একক রাইট অ্যান্সার কেজি পার মিটার কিউব তো কেজি মিটার কিউব হবে ঘনত্বের এসাই একক নেক্সট কোন ভিটামিন তাপে নষ্ট হয় মানে তাপ দেওয়ার ফলে কোন ভিটামিনটা নষ্ট হয়ে যায় রাইট অ্যান্সার কী হবে ভিটামিন সি ভিটামিন সি এখান থেকে সঠিক উত্তর যেটা বিশেষ করে তোমাদের ফলমূল থেকে ভিটামিনটা মানে বেশি নিয়ে আসে তো এটা তাপ দিলে নষ্ট হয়ে যায় কুড়ি হার্জের নিচে কম্পাঙ্কের শব্দকে কি বলা হয় তো আমরা জানি আমাদের যে অডিও বল যে সাউন্ডটা যেটা আমরা শুনতে পাই সেটা হচ্ছে কুড়ি হার্জ থেকে কুড়ি টোয়েন্টি কিলো হার্জ মানে কুড়ি 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 কিলো হার্জ ওকে তো এখানে এটা হচ্ছে আমাদের অডিওবল আর যেটা কুড়ি হার্যের নিচে সেটাকে কি বলা হয় সেটা হচ্ছে কি ইনফ্রাসনিক যেমন কি হাতি তারপরে ওয়েল এরা এই আওয়াজটা শুনতে পায় ভারতের প্রথম মহিলা রেল মন্ত্রীকে তো ভারতের প্রথম মহিলা রেল নাম হচ্ছে কি উত্তর মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এখান থেকে সঠিক উত্তর ট্রান্সফর্মার কি রূপান্তর করার জন্য ব্যবহৃত একটি যন্ত্র ট্রান্সফর্মার যে আমরা ব্যবহার করে থাকি ট্রান্সফর্মার তো এটা কি করে এই যন্ত্রটার মাধ্যমে কি করা হয় কোন শক্তি থেকে কোন শক্তিতে নিয়ে যাওয়া হয় রাইট অ্যান্সার হবে কি এটা কম ভোল্টেজের এসি উচ্চ ভোল্টেজের এসিতে পরিণত করে ট্রান্সফর্মার ওকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো তোমাদের স্কিনে বিশ্ব হ্যাপাটাইটিস দিবস বিশ্ব হ্যাপাটাইটিস দিবস কবে পালন করা হয় রাইট অ্যান্সার আঠাশে জুলাই আঠাশে জুলাই বিশ্ব হ্যাপাটাইটিস দিবস প্রত্যেক বছর আমরা পালন করে থাকি নেক্সট প্রশ্ন প্রত্যেকটি গরম বস্তু ঢ্যাস নির্গত করে প্রত্যেকটা গরম বস্তু যে গরম বস্তুই হোক না কেন সেটা থেকে একটা রশ্মি নির্গত হয় সেটা কোন রশ্মি সেটা রাইট অ্যান্সার হবে ইনফারেট রশ্মি কিন্তু সেখান থেকে নির্গত হয়ে থাকে যদি চাঁদে একটি বোমা বিস্ফোরিত হয় তাহলে কি আপনি এটা শব্দ শুনতে পারবেন দেখবে এখন এক্সামিনেশনে কিন্তু এই টাইপেরই প্রশ্ন বেশিরভাগটাই জিজ্ঞাসা করে তো চাঁদে কোনো মানে বোমা বিস্ফোরিত হলে সেটা আমরা শুনতে পাব না কারণ কি শব্দ যাওয়ার জন্য কোনো একটা মাধ্যমের প্রয়োজন তো ও চাঁদ আর পৃথিবীর মাঝখানে তো অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে যেখানে বাতাস টাতাস কিছু নেই তাই আমরা সেই শব্দটা শুনতে পারবো না নেক্সট গুলি চালানোর পর কেন কামান পিছন দিকে যায় গুলি চালানোর পরে বন্দুকটা কিন্তু পিছন দিকে একটা হালকা জ্যাক মারে তো এটা নিউটনের ল কোনটা কাজ করে এখানে রাইট অ্যান্সার কী হবে তোমাদের নিউটনের গতির যে তৃতীয় সূত্র রয়েছে সেটা এখান থেকে কাজ করে সুষম আদর্শ খাদ্য কি। সুষম আদর্শ খাদ্য কি বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাই তোমাদের বারবার আসে এই অপশানটাই পাবে সঠিক উত্তর হবে কি দুধ হয়ে যাবে এখান থেকে রাইট অ্যান্সার নেক্সট একটি হ্যান্ড পাম্পের জল শীতকালে উষ্ণ হয় মানে হ্যান্ড পাম পাম্প বলতে আমরা হাতে পাম্প করে যে জলটা বিশেষ করে বেশিরভাগ বাড়িতে যেটা আমরা ইউজ করে থাকি যে হ্যান্ড পাম্পের একটা জল তো সেটা শীতকালে গরম থাকে এটার কারণটা কি রাইট অ্যান্সার কী হবে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বেশি থাকে উপরের থেকে মানে কি অ্যাকচুয়াল যদি দেখো জলটা তো আসে মাটির অনেক গভীর থেকে তো যখন শীতকাল হোক আর কাল হোক সেটা পৃথিবীর উপরটাই কিন্তু সেটা নির্ভর করে শীতকালে তোমাদের ঠান্ডা থাকে গরমকালে গরম হয়ে যায় কিন্তু মাটির যে নিচের জলটা সেটা কিন্তু রকম পরিবর্তন হয় না তাই আমরা শীতকালে উপরে টেম্পারেচার কম থাকার জন্য আমাদের জলটাকে গরম মনে হয় আর গরমকালে ঠান্ডা মনে হয় এটাই হয়ে যাবে এখান থেকে রাইট অ্যান্সার নেক্সট গাছের পাতার মৃদু মর্মর ধ্বনির মাত্রা কত মনে করো গাছ থেকে কোনো একটা পাতা পড়লো যে একটা মর্মর একটা আওয়াজ করে পড়ে এই ধ্বনিটার কত মাত্রা তো এটার মাত্রা হবে কত তোমাদের টেন ডিসিবেল। নেক্সট আকাশ নীল দেখায় এটার কারণ কী এই প্রশ্নটা নানান এক্সামিনেশনে বারবারই রিপিটেড একটা প্রশ্ন আকাশ কেন নীল দেখায় নীল কি কারণে দেখায় আকাশ অ্যাকচুয়াল তো আকাশের কোনো কালার নেই তো নীল দেখানোর কারণটা হচ্ছে বায়ুমণ্ডলে যে অন্যান্য কালার রয়েছে নীল আলোটা বেশি ছড়িয়ে যায় তাই আকাশটা নীল দেখায় রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্যে রাজাজি ন্যাশনাল পার্ক অবস্থিত রাইট অ্যান্সার উত্তরাখণ্ড এমন বস্তু যা সমস্ত রং শোষণ করে এবং কোনোটি প্রতিফলিত করে না সমস্ত রং শোষণ করে কিন্তু কোনোটা প্রতিফলিত করে না সে রঙটা কি। তো সেটা কি হয়ে যাবে তোমাদের ব্ল্যাক কালো রঙ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট তেলের একটি ছোট ড্রপ জলের ওপর ছড়িয়ে পড়ে এটার কারণ কী মনে করো কোনো জল রয়েছে এক তো জলের ওপরে যদি কোনো তুমি তেল ছড়িয়ে মানে তেলের কোনো ড্রপ দাও সেই ক্ষেত্রে দেখবে তেলটা কিন্তু জলের উপরে ভাসছে আর এটার কারণ কি জলের উচ্চতার পৃষ্ঠের টান রয়েছে মানে জলের একটা নিজস্ব পৃষ্ঠ টান রয়েছে জল জলকে তারা একসঙ্গে করে রাখতে যাচ্ছে আর তাই ড্রপটা আর তেলের মধ্যে কিন্তু একটা মানে মিশছে না আর কি তোমাদের যেটা তেল রয়েছে সেটা জলের উপরেই ভেসে থাকে প্রেশার কুকার ভাত রান্নায় দ্রুত হয় এটার পিছনে কারণটা কি প্রেশার কুকার যে রয়েছে প্রেশার কুকার ভাত রান্নার দ্রুত হয় এটা কারণ হচ্ছে উচ্চ চাপে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে মানে কি জলের যে স্ফুটনাঙ্ক এটা জানো যে কোনো কিছু চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক বাড়ে তো এই ধর্মটা এখানে কাজ করে যে উচ্চ চাপে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে এই কারণে প্রেশার কুকারে দ্রুত রান্না হয়ে যায় আলোর গতি পরিমাপকারী প্রথম ব্যক্তি কে ছিলেন কী হবে রাইড অ্যান্সার ওলে রোমার বৈদ্যুতিক মটর রূপান্তরিত করে বৈদ্যুতিক মটর কি থেকে কী রূপান্তরিত করে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে বৈদ্যুতিক মটর নেক্সট প্রশ্ন এম সিস্টেম সর্বপ্রথম চালু করেছিলেন কে রাইট অ্যান্সার হবে জি ও জিওর্গি জিওর্গি এখান থেকে রাইট অ্যান্সার এম কে সিস্টেম যিনি প্রথম স্টার্ট করেছিলেন নেক্সট প্রশ্ন এক্স রে হলো ড্যাশ তরঙ্গ এক্স রে একটা কি ধরনের তরঙ্গ রাইট অ্যান্সার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ পেন্ডুলামের সময়কাল নির্ভর করে কিসের ওপরে পেন্ডুলামের সময়কাল যেটা আমাদের দুই সেকেন্ড ধরা হয় তো সেটা নির্ভর করে তার পেন্ডুলামের যে দৈর্ঘ্য থাকে নিজে ডান্ডাটার সেটার ওপরে বায়ুমণ্ডলীয় চাপ ঢ্যাঁচ দ্বারা পরিমাপ করা হয় বায়ুমণ্ডলীয় চাপ কিসের দ্বারা পরিমাপ করা হয় ব্যারো মিটারের সাহায্যে সোজা রাস্তায় চলাচলকারী একটি গাড়ি হলো কী হবে রাইট অ্যান্সার এটা হচ্ছে রেক্টিলেনিয়ার মোশনে কাজ করে চলে সোজা রাস্তায় যদি কোনো একটা গাড়ি চলাচল করে যেসব পদার্থের অসীম বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা আছে তাকে কি বলা হয় মানে অনেক বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা আছে বৈদ্যুতিক প্রতিরোধ কোনো কিছু করে সেটাকে কি বলি আমা আমরা ইনসুলেটার বলে থাকি তো ইনসুলেটার হয়ে যাবে এখান থেকে রাইট অ্যান্সার নেক্সট দুই নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয় কি হবে এখান থেকে রাইট অ্যান্সার দুই নদীর যে মধ্যবর্তী স্থান সেটাকে আমরা বলে থাকি দোয়াব অঞ্চল দোয়াব এখান থেকে রাইট অ্যান্সার একটি বার চুম্বকের কেন্দ্রে চুম্বকত্ব থাকে কেরকম বার চুম্বকের কেন্দ্রে চুম্বকত্বটা কেটা থাকে প্রায় শূন্য থাকে হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে এখানে গেস্টাপো গেস্টাপো হচ্ছে হিটলারের যে গোপন পুলিশ বাহিনী ছিল সেটার নাম সূর্যগ্রহণ হবে যখন চাঁদ মাঝখানে থাকবে কিসের মানে সূর্যগ্রহণের সময় চাঁদ চাঁদ মাঝখানে থাকবে তো বলাই রয়েছে কিসের থাকবে তো সেটা হচ্ছে সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ থাকবে ওয়াশিং মেশিন কোন কাজের ওপর কাজের নীতি কি এটা হবে কি সেন্ট্রিফিউগেশন এই প্রশ্নটা রিপিট হয়ে গিয়েছে তো দেখো ওয়ান থাউজেন্ড প্রশ্ন একসঙ্গে করা হচ্ছে তো দু চারটা প্রশ্ন তোমরা রিপিটেড পাবে তো সেটার জন্য তো কোনো এখানে আশা করি কোনো প্রবলেম হবে না দুই একটা প্রশ্ন রিপিট হলে এটা আবার রিভিশন হয়ে গেল তো নেক্সট প্রশ্ন দেখো মস্তিষ্কের স্যারিব্রাম প্রাথমিকভাবে কয়ভাবে বিভক্ত সেরিব্রাম যে রাখে মস্তিষ্কে সেখানে মানে নর্মালি প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হয়েছে প্রাথমিকভাবে দুটো ভাগে বিভক্ত থাকে টু হবে এখান থেকে রাইট অ্যান্সার একটি উষ্ণ রক্তের প্রাণীর উদাহরণ রাইট অ্যান্সার করে দেবে বাদুর যে শিলায় জীবাশ্ম থাকে না জীবাশ্ম থাকে না যে শিলায় সেটা রাইট অ্যান্সার কী হবে আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম থাকে না কারণ আগ্নেয়গিরি থেকে যে শিলা বেরোয় ওখানে জীবাশ্মটা থাকবে কী করে ভারতের প্যারিস বলা হয় কাকে ভারতের প্যারিস রাইট অ্যান্সার কী হবে জয়পুর হয়ে যাবে এখান থেকে রাইট অ্যান্সার গোলাপিস শহর জয়পুর নেপালের পবিত্র নদী কী নেপালের পবিত্র নদী কী নামে জানি আমরা সেটাকে সতী নেক্সট মানব দেহের সবচেয়ে বড়ো বাহ্যিক অঙ্গ বাহ্যিক অঙ্গ বলেছে কিন্তু তাই বড়ো বাহ্যিক অঙ্গ হয়ে যাবে আমাদের ত্বক বাহ্যিক যেহেতু বলেছে ডাবের জলে কোন হরমোন থাকে ডাবের জলে যে হরমোনটা থাকে সেটা হচ্ছে কি সাইটোকাইনিন থাকে ডাবের জলে মহাকাশ নিয়ে যারা পড়াশোনা করে যে বিদ্যাটা মহাকাশ নিয়ে যে বিদ্যাটা হয় সেটাকে কী বলা হয়ে থাকে রাইট অ্যান্সার হয়ে যাবে কসমোলজি বলা হয় চিকেন পক্স হয় চিকেন পক্স হয় ভেরিসেলা জোস্টার ভাইরাস থেকে তো চিকেন পক্স হচ্ছে কি একটা ভাইরাস এভাবে প্রশ্ন আসতে পারে যে চিকেন পক্স একটা কি ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাল নাকি তো এটা একটা ভাইরাস ভাইরাসটা হচ্ছে ভেরিসেলা জোস্টার ভাইরাস নিচের কোনটি সবচেয়ে মিষ্টি প্রাকৃতিক চিনি সবচেয়ে মিষ্টি প্রাকৃতিক চিনি একটা নাম কি রাইট অ্যান্সার হবে ফ্রুক্টোজ তারপর বিশ্ব রক্তদান দিবস বিশ্ব রক্তদান দিবস রাইট অ্যান্সার চোদ্দোই জুন চোদ্দোই জুন হবে এটা তারপর কে বলেছিলেন যে ভারতের আত্মা গ্রামে বাস করে এই উক্তিটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী সিন্ধু সভ্যতার মহান স্নানাগারটি কোথায় পাওয়া যায় সিন্ধু সভ্যতায় যে স্নানাগারটি পাওয়া গিয়েছিল যেটা বিশেষ করে ধর্মীয় উদ্দেশ্যেই ব্যবহার করা হয়ে গিয়েছিল এমনই প্রমাণ পাওয়া যায় তো সেটা হচ্ছে মহেনযো দারতে। হরপ্পার যুগে ধান চাষ কোন সাইটের সাথে যুক্ত হরপ্পান যুগে যে সাইটগুলি ছিল সেই সাইটগুলির মধ্যে ধানের তুষ পাওয়া যায় এক জায়গায় তো সেটাই হচ্ছে ধান চাষের একটা উদাহরণ লোথাল হবে এখান থেকে রাইট অ্যান্সার শেষ দিল্লি সুলতানের নাম শেষ দিল্লি সুলতানের নাম কি ইব্রাহিম লোদি তারপর কাকে আধুনিক ভারতের নির্মাতা হিসাবে গণ্য করা হয় আধুনিক ভারতের নির্মাতা রাইট অ্যান্সার হবে রাজা রামমোহন রায় শিবাজি কত সালে মারা গিয়েছিলেন শিবাজি রাইট অ্যান্সার হবে ষোলোশো সালে গভর্নর জেনারেল যিনি সতীদহ প্রথা বাতিল করেছিলেন সতীদহ প্রথা বাতিল করেছিলেন কোন গভর্নর জেনারেল সময়কালে তো এটা করেছিলেন রাজা রামমোহন রায় চেষ্টাকে চালিয়েছিলেন উইলিয়াম বেন্টিং সেটাকে একদম রদ করে দিয়েছিলেন পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত গান্ধীজি আম্বেদকরের মধ্যে হয়েছিল টাইমটা যদি বলো তাহলে নাইনটিন থার্টি টু গান্ধীজি যে অনশন করেছিল তারপরে হয় চাণক্য নামে পরিচিত ছিল চাণক্যর আরেকটা নাম কী দেখো চাণক্যকে তো আমরা কৌটিল্য নামেও জানি আরও একটা নাম রয়েছে সেই নামটা এখান থেকে তোমরা বলো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বিষ্ণুগুপ্ত চাণক্যের আরেকটা নাম হচ্ছে কি বিষ্ণুগুপ্ত তারপরে প্রশ্ন প্রথম ইউরোপীয় যারা ভারতে আসেন সরি যারা ঠিকই আছে প্রথম ইউরোপীয় যারা ভারতে এসেছিলেন বাণিজ্য করতে তো এখানে রাইট অ্যান্সার কী হবে পর্তুগিজরা প্রথম আসে কারণ চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কোডাগামা এসে পড়েছিলেন গলানোর প্রক্রিয়াকে কি বলা হয় কোনো কিছু গলানো হয় সেই প্রক্রিয়া সেই প্রসেসটাকে কি বলা হয় কি হবে রাইট অ্যান্সার একীকরণ বলা হয় ইঁদুর নিধনে ব্যবহৃত একটা বিষ রাইট অ্যান্সার হবে দস্তা ফসফাইট পারমাণবিক ভর সংখ্যা কিভাবে নির্ধারিত হয় পারমাণবিক ভর সংখ্যা সেটা কিভাবে নির্ধারিত হয় রাইট অ্যান্সার কী হবে প্রোটন এবং নিউটন সংখ্যা যোগ করে পারমাণবিক ভর সংখ্যা নির্ধারিত করা হয় নেক্সট প্রশ্ন রয়েছে মায়োপিয়ায় ভুগছেন এমন কোনো ব্যক্তির দৃষ্টি সংশোধন করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে তো দেখো মায়োপিয়া হচ্ছে যারা কাছের জিনিস ভালো দেখতে পারে দূরের জিনিস দেখতে পারে না আর ওই সমস্ত ব্যক্তিদের যে লেন্সটা ব্যবহার করতে দেওয়া হয় সেটা হচ্ছে কি অবতল লেন্স অর্থাৎ কোয়ানকেপ লেন্স নেক্সট প্রশ্ন ভারতের আত্মা এই বইটি কার লেখা ভারতের আত্মা এই বইটি লিখেছেন বিপিন চন্দ্র পাল একটি কালো বোর্ড কালো রঙে প্রদর্শিত হয় কেন কালো বোর্ড কেন কালো রঙেই দেখা যায় রাইট অ্যান্সার হবে এটি সব রঙকে শোষণ করে নেয় বিশ্ব পপুলেশন দিবস কবে পালন করি আমরা রাইট অ্যান্সার এগারোই জুলাই প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রুল ইন ইন্ডিয়া হবে এটা কে লিখেছিলেন এই গ্রন্থটা এই গ্রন্থটা লিখেছিলেন দাদাভাই নৌরাজি দাদাভাই নৌরেজি আমাদের যে গ্র্যান্ড ওল্ড ম্যান তিনি এই গ্রন্থটা লিখেছিলেন সমুদ্রের জল কোন প্রক্রিয়া দ্বারা বিশুদ্ধ করা হয় সমুদ্রের জলকে বিশুদ্ধ করা হয় কোন প্রক্রিয়া দ্বারা সেটা হচ্ছে ডিসালিনেশন তারপর প্রশ্ন পরমাণুবাদের জনক কাকে বলা হয় রাইট অ্যান্সার হবে বিজ্ঞানী ডালটন প্রোটন কে আবিষ্কার করেন প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন ইলেকট্রন কে করেন ইলেকট্রন করেন কে বিজ্ঞানী জে জে থমসন তারপর জে এরোপ্লেন ওড়ানোর জন্য কোনটি সবচেয়ে উপযুক্ত স্তর বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে টোপোস্পিয়ার আয়নোস্ফিয়ার ম্যাগনোস্পিয়ার এই যে স্তরগুলির মধ্যে কোনটাতে জেড এরোপ্লেন ওড়ানোর সব থেকে একটা উপযুক্ত স্তর রাইট অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার হয়ে যাবে তোমাদের এখান থেকে সঠিক উত্তর এপি সেন্টার সাথে সম্পর্কিত এপি সেন্টার মানে কোন কিছুর সাথে একটা সম্পর্কিত দেখো এপি সেন্টার এটা আমরা পাই ভূমিকম্প যে হয় ভূমিকম্প যেখান থেকে হয় সেটা আমরা এপি তাই ভূমিকম্পের সঙ্গে যুক্ত ওয়ার্ডটা হচ্ছে কি এপি সেন্টার তারপরে প্রশ্ন তাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি যে যন্ত্রের সাহায্যে আমরা তাপ পরিমাপ করি সেটাকে বলা হয় ক্যালোরিমিটার পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি হলো মাউন্ট এতনা এটনা তো এটা কোন দেশে মাউন্ট এটনা কোন দেশের এটা একটা সক্রিয় একটা আগ্নেয়গিরি এটা কোথায় অবস্থিত এটা রাইট অ্যান্সার হবে ইতালিতে এতনা যেমন রয়েছে তারপরে ভিসুবিয়াস মৌলানিয়া এগুলি হচ্ছে কি তোমাদের আগ্নেয়গিরি এর মধ্যে এতনা যেটা রয়েছে এটা ইতালিতে অবস্থিত বরফ ও লবণের মিশ্রণকে কি বলে হিম মিশ্র বলা হয় মার্বেল একটি নির্মাণ সামগ্রী এবং মূর্তি তৈরির জন্য ব্যবহৃত হয় এটা রাসায়নিক নাম কি তো রাসায়নিক নাম কি মার্বেল যেটা না সামগ্রী মূর্তি তৈরির জন্য ব্যবহৃত হয় চুনাপাথর ভাগীরথী নদীর ওপর কোন বাঁধ নির্মিত হয় তেহরি বাদ তেহরি হবে এখান থেকে রাইট অ্যান্সার নেক্সট গান্ধীজি কোন আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে উনিশশো উনিশ সালে সত্যাগ্রহ শুরু করেছিলেন তো উনিশশো সালে ইংরেজদের দ্বারা যে আইনটা এসেছিল সেটা এসেছিল কী রাউলাট আইন আর এই আইনের প্রতিবাদী রাওলাট সত্যাগ্রহ করে মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত তো স্বাভাবিক তাপমাত্রা জিজ্ঞাসা করা হয়েছে নর্মালি কত থাকে ফারেনাইট স্কেলে ফারেনাইট স্কেলে থাকে নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারানাইট একটি প্রাকৃতিক বর্ণালীর নাম লেখো প্রাকৃতিক একটা বর্ণালীর নাম জিজ্ঞাসা করা হয়েছে রাইট অ্যান্সার কী হবে রামধনু তারপর পশ্চিম ভারতের নবজাগরণের জনককে পশ্চিম ভারত পশ্চিম ভারতের নবজাগরণের হচ্ছেন এম জি রানাডে গলগণ্ড বা গয়টার রোগটি কোন হরমোনের সাথে সম্পর্কিত তো এটা হরমোন যেহেতু জিজ্ঞাসা করা হয়েছে তাই থাইরক্সিন আর এমনিতে হয় কি আয়োডিনের অভাবে তারপর ভারতের সাম্প্রদায়িক ঘোটার পদ্ধতি প্রথম প্রবর্তিত হয় কোন আইনের মাধ্যমে সাম্প্রদায়িক ঘোটার পদ্ধতি ইংরেজদের শাসনকালে প্রথম স্টার্ট হয়েছিল নাইনটিন জিরো নাইনে যে আইনটা আছে মার্লামেন্টারি রিফর্মস সেটাতেই উনিশশো সালে ছয়ই আগস্ট প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করা হয় তো সেটা কোথায় করা হয়েছিল তো প্রথম যেটা করা হয়েছিল সেই বোমটার নাম ছিল কি লিটল ম্যান লিটল বয় তো এটা ছিল কোথায় করা হয়েছিল হিরোসীমা পরে নাগাশিকা ফেটম্যান ওটার নাম সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল সিন্ধু সভ্যতার একটা উল্লেখযোগ্য এটা কী ছিল গ্রামীণ সভ্যতা শহরের সভ্যতা এর বৈশিষ্ট্যটা কী ছিল তো রাইট অ্যান্সার হবে এটা ছিল একটা শহরের সভ্যতা অর্থাৎ আরবান সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা তারপরে প্রশ্ন দেখো রয়েছে লোদির রাজবংশ প্রতিষ্ঠা করেন কে লতি বংশের প্রতিষ্ঠাতাকে রাইট অ্যান্সার বহুলুল লোধী তারপর আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ ঘটেছিল কোন গভর্নরের সময়ে আঠারোশো সালে যে সিপাহী বিদ্রোহটা হয় তো সেটা হয়েছিল লর্ড কেনিংয়ের টাইমে তার পরবর্তীতেই তো ভারতের গভর্নর জেনারেল থেকে সেটাকে ভাইসরয় পদে পরিবর্তন করে দেওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন নন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতাকে রাইট অ্যান্সার হবে মহাপদ্ম নন্দ গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন প্রত্যাহার করে নিয়েছিলেন কোন ঘটনায় অসহযোগ আন্দোলন যেটা শুরু হয়েছিল নাইনটিন টোয়েন্টিতে আর এটা প্রত্যাহার করা হয়েছিল নাইনটিন টোয়েন্টি টুতে একটা ঘটনা ঘটে চৌড়িচুরের ঘটনা ওই ঘটনার পরবর্তীতেই শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন শূন্য মাধ্যমে আলোর গতিবেগ রাইট অ্যান্সার হবে থ্রি থ্রি ইন্টু টেন টু টু পার এইট মিটার পার সেকেন্ড থ্রি ইন্টু টেন টু টু পার এইট মিটার পার সেকেন্ড নেক্সট ফিউজ তার বৈদ্যুতিক লাইনের সঙ্গে কোন সমবায়ে যুক্ত থাকে তো বৈদ্যুতিক লাইনের সঙ্গে ফিউস্তার কোন সমবায় যুক্ত থাকে বৈদ্যুতিক লাইনে যে ফিউস্তারগুলি ব্যবহার করা হয় সেটা কিন্তু থাকে তোমাদের শ্রেণী সমবায় নেক্সট প্রশ্ন পাঁচশো নব্বই নাম্বার যিনি প্রথম ভারতীয় ছিলেন যিনি ব্রিটিশদের সংসদ সদস্য মানে ব্রিটিশদের যে সংসদ সদস্য পার্লামেন্টের সদস্য হয়েছিলেন প্রথম ভারতীয় কে ছিলেন তো পার্লামেন্টের প্রথম সদস্য হয়েছিলেন দাদাভাই নৌরেজে হিটারের তার কোন ধাতু দ্বারা তৈরি করা হয় হিটার বৈদ্যুতিক যে হিটার হয় সেটা কোন ধাতু ব্যবহার করা হয় রাইট অ্যান্সার নাইক্রোম তার ব্যবহার করা হয়ে থাকে একটি হ্যালোজেন মৌলের উদাহরণ দাও একটা মৌল এটার উদাহরণ কী হবে রাইট অ্যান্সার হবে এস্টালিন একটি তরল হ্যালোজেন মৌলের উদাহরণ কি দাও সেটা হবে ব্রোমিন কার রাজত্বকালে আঠারোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল তো আঠারোশো পঁচাশি সালে যে ভাইসে ছিলেন। তো কে ছিলেন যার সময় জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল রাইট অ্যান্সার কী হবে কোন ভাইসে হয়েছিলেন সঠিক উত্তর লর্ড ডাফরেন শাক সবজি নীল রং করতে কি ব্যবহার করা হয় তো শাক সবজিকেও নীল রং করে করা হয় আর এটার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে তুতে ব্যবহার করা হয় নেক্সট জাহাঙ্গীর মানে কি মানে জাহাঙ্গীর কথাটার অর্থ কী বাবরের কথার অর্থ যেমন বাঘ তেমন জাহাঙ্গীর কথার অর্থ কী সেটা হচ্ছে বিশ্বের বিজয়ী বৈদিক কবিতার গদ্য সংগ্রহ হল গদ্য সংগ্রহকে কি সংহিতা ভারতে চরমপ্রন্থী আন্দোলনের জনককে চরমপ্রন্থী আন্দোলনের জনক কী হবে রাইট অ্যান্সার সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক নূরজাহান কোন মোগল সম্রাটের স্ত্রী ছিলেন কার স্ত্রী ছিল নূরজাহান সঠিক উত্তর জাহাঙ্গীর শের শাহ সুরি কোন মোগল সম্রাটকে পরাজিত করেন শের সুরি কোন মোগল সম্রাটকে পরাজিত করেন এটার অ্যান্সার কী হবে সেটা তোমরা নিচে কমেন্ট সেকশানে জানাবে তো সো গাইস এই ছিল আজকের টোটাল ওয়ান হান্ড্রেড কোয়েশ্চেন্স তো কিছু দেখো কিছু তোমাদের টাইপিংয়ে হালকা মিস্টেক রয়েছে তো সেটা যখন পিডিএফটা দেওয়া হবে তখন এখন থেকে এটা মার্ক করে রাখা হচ্ছে কোনটা কোনটা ভুল হয়েছে তো সেটা তখন মডিফাই করে তোমাদের পিডিএফটা একদম ফ্রেশভাবেই দেওয়া হবে তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর মাত্র চারটি পার্ট বাকি থাকলো আমাদের এই সিরিজটির এই চারটি পার্ট কমপ্লিট হলেই তোমাদের ওয়ান থাউজেন্ড কোশ্চেন্স রেডি হয়ে গেল যে ওয়ান থাউজেন্ড কোশ্চেন্স কিন্তু তোমাদের আপকামিং যে কোনো এক্সাম বলো পুলিশের পরীক্ষা বলো রেলের বলো সব পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট তো এই প্রশ্নগুলি জাস্ট তোমরা একবার দেখে নাও পরীক্ষার আগে একবার জাস্ট চোখ বুলিয়ে নিবে যখন প্রিন্ট আউট করার পরে তো সেই ক্ষেত্রে দেখবে এখান থেকে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আর একটা কথা বলে রাখছি যারা পুলিশের জন্য তৈরি হচ্ছ কনস্টেবলের মেন্স বলো বা এসআই পুলিন্স যাদের রয়েছে সামনে তো তাদের জন্য আমাদের যে স্টাডি অ্যাক্সেস টু পয়েন্ট জিরো এই চ্যানেলটায় তোমরা যাও সেখানে সাবস্ক্রাইব করে রাখো ওই চ্যানেলে আমরা পুলিশের পরীক্ষার যে ভিডিওসগুলি সেখানে প্রোভাইড করছি তো সো গাইস থ্যাংকস ফর